আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছেন সড়ক ও জনপথের যে নিয়োগটি ছিল 2021-এর, এটার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এই মাসের 28 তারিখ। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টার মধ্যে, শেষ হয়ে যাবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। আর আরেকটা বিষয় যেটা আপনারা গত দুদিন যাবে জিজ্ঞেস করতেছেন, পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। এই হলো বিষয়, তাহলে মোটামুটি ক্লিয়ার। কম বেশি মিলিয়ে আপনাদের হাতে ধরুন 20-22 দিন সময় রয়েছে, এর ভেতরেই শেষ সময়ের প্রস্তুতি বা শেষ যা পড়ার পড়ে নিতে পারেন। আমি বলবো এই মুহূর্তে সব কিছুর আগে প্রাধান্য দেবেন বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন, কারণ ওখান থেকে রিপিট প্রশ্ন আসবে, কমন পড়ে যাবে অনেক কিছুই। তো এই প্রস্তুতি নিয়ে আমাদের একটি বই রয়েছে, পিকচার দেখতে পাচ্ছেন, এই বইটির ভেতরে আপনাদেরকে আমি নিয়ে যাব। এটা ইতিমধ্যে অসংখ্য মানুষ অর্ডার করে ফেলছেন, আর হয়তো কিছু সংখ্যক কপি রয়েছে, সেগুলো পেয়ে যাবেন যারা আগে আগে অর্ডার করবেন। তো এটার মাধ্যমেও শেষ সময়ে একেবারে শেষ প্রস্তুতি, একদম দরে দরে কী কী পড়লে কমন পড়ে যাবে সেই বিষয়টা নিয়ে বা সেই বিষয়টা বুঝে যাবেন এই বইটি পড়লে। বিগত সালের প্রচুর প্রশ্ন পাবেন, আর কী কী পাবেন সেগুলো একটু পরে দেখে নেবেন। তো মূল কথা, এই বইটি নিতে পারেন, বলে দিচ্ছি কিভাবে পাবেন, মূল্য কত, এটার মূল্য হচ্ছে কুরিয়ার চার্জ সহ টোটাল সব কিছু মিলিয়ে পড়বে 370 টাকা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সেও রয়েছে, আর সামনে ভিডিও দেখতে দেখতেও নাম্বারগুলো পেয়ে যাবেন। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এর ভেতর অর্ডার করতে হবে, রাতে আমাদেরকে পাবেন না। তো আর কথা বাড়াবো না, চলুন বইটির ভেতর থেকে ঘুরে আসি। আর এর আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা বইটির সামনে চলে আসলাম, আপনি কভার পেজে দেখতে পারবেন লেখা আছে সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, দুটো তো একই, তো সেটাই BRTA লেখা আছে নিয়োগ সহায়িকা, তারপর লেখা আছে MCQ লিখিত। আর এদিক দিয়ে যদি তাকান তাহলে লেখা আছে অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় প্রশ্ন এবং অনাবশ্যক আলোচনা বর্জিত। এই হলো মোটামুটি কভার পেজটিতে যা আছে আমাদের চোখে যা পড়বে। এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করি। প্রথম পেজে দেখতে পারবেন কাদের হাতের ছোঁয়ায় এই বইটি তৈরি হয়েছে, সাব্বির হোসেন, তারপর রয়েছেন হাসিবুর রহমান, ওনাদের যোগ্যতা সব কিছু দেওয়া রয়েছে, একজন অতিরিক্ত পুলিশ সুপারও রয়েছে। এই হলো বিষয়, আমরা একটু সামনে যাই। শুরুতে আপনারা নিয়োগটি দেখতে পারবেন, যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সদ্য, সম্পূর্ণ নিয়োগটি এই জায়গায় তুলে দেওয়া রয়েছে যেন আপনারা নিজেরাই নিয়োগের সকল কিছু খুঁটিনাটি বুঝতে পারেন, কারো কাছে যেতে না হয়, সেই জন্য নিয়োগটি দেওয়া হয়েছে এই জায়গায়। তারপর এই জায়গায় আসলে দেখতে পারবেন সূচিপত্র, এখানে দেওয়া আছে বিগত সালের প্রশ্ন ও ব্যাখ্যা সহ সমাধান। এই জায়গায় অসংখ্য প্রশ্ন রয়েছে, তার মধ্য থেকে সব প্রশ্ন তো আর দেখানো সম্ভব নয়, আমি দু একটি প্রশ্ন দেখাচ্ছি। প্রশ্নতে যাওয়ার আগে এই জায়গাটি একটু লক্ষ্য করুন, সড়ক ও জনপথ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অর্থাৎ এইটার বেসিক কিছু প্রশ্ন উত্তর দিয়ে এই অংশটি সাজানো হয়েছে। দেখুন লেখা আছে পরিবহন বা ট্রান্সপোর্টেশন বলতে কী বোঝায়, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এই জায়গায়। এই যে অনেকগুলো প্রশ্ন থেকে একটি প্রশ্ন দেখাচ্ছি, দেখুন পদের নাম সার্ভেয়ার, 2016-তে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এর সময় ছিল 1 ঘন্টা, আর পূর্ণমান ছিল 100 নম্বরের। এই হলো একটি প্রশ্ন, আমি আরও দু একটি প্রশ্ন দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন এখানে দেওয়া আছে সড়ক ও জনপথ অধিদপ্তর একটি প্রশ্ন, পদের নাম অফিস সহায়ক, পূর্ণমান 100, আর সময় ছিল 1 ঘন্টা। এই যে একটি প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন, এই যে কার্য সহকারী, পূর্ণমান 100, আর সময় ছিল 1 ঘন্টা। এই হলো প্রশ্ন। আমি তবে সর্বশেষ আরও একটি প্রশ্ন দেখিয়ে নিচ্ছি, এই যে দেখুন লেখা আছে সড়ক শ্রমিক, আমরা জানি সড়ক শ্রমিকেরও নিয়োগ দেওয়া হয়েছে, এই সড়ক শ্রমিক তারও পূর্ণমান 100, এইটা হয়েছিল 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। এই হলো বিষয়, আর প্রশ্ন দেখাচ্ছি না, এবার আমরা মাঝামাঝিতে চলে যাই। তারপর এই জায়গাটিতে আসলে আপনারা পাবেন, দেখুন লেখা আছে সড়ক ও জনপথ এবং মহাসড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, বড় প্রশ্ন উত্তর, অর্থাৎ যাকে আমরা লিখিত মনে করি, এই জায়গায় লিখিত প্রশ্ন উত্তর নিয়ে একটি প্যাটার্ন সাজানো হয়েছে, এটার মধ্য দিয়ে আপনার লিখিতরও একটি প্রস্তুতি হয়ে যাবে। তারপর এখান থেকে শুরু হয়ে গিয়েছে মূল আলোচনায়, এই যে দেখতেই পাচ্ছেন লেখা আছে অফিস ব্যবস্থাপনা, অর্থাৎ এই BRTA-র যে কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর দেখুন এখানে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর। তারপর এই অংশটিতে আসলে আপনার বিষয়ভিত্তিক আলোচনা পাবেন, এই যে প্রথমে রয়েছে বাংলা সাহিত্য, তারপরে রয়েছে ব্যাকরণের অংশ, এই যে ব্যাকরণের অংশ, তারপর রয়েছে ইংরেজি, দেখতেই পাচ্ছেন ইংরেজি, এইভাবে সকল সাবজেক্ট নিয়ে এইটাতে আলোচনা করা হয়েছে, যা অনেক বেশি কমন পড়বে বলে বিশ্বাস আমরা করতে পারি।